बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। लाइट फेयर स्कूल करते आयोजित अनलाइन पाठदान क्लासे अष्टम श्रेणी प्रिय शिक्षार्थी शुभेच्छा अभिनंदन दिए शुरू करछि। आमी शाहीन इस्लाम। आज के आमी जे विषय क्लास निब सेटि हच्छे बांगला। बांगला एकुशे गान कवितार सृजनशील निये तोमादेर सामने आज के आलोचना करब। प्रिय शिक्षार्थी, एकुशेर गान कविताटिर नामई तोमरा बुझते पारछो कोन विषयेर इतिहास ऐतिह्य निये एखाने आलोचित होयेछे, अर्थात भाषा 1952 भाषा आंदोलन के केंद्र करे। प्रिय शिक्षार्थी, এই অধ্যায়ে একটি সৃজনশীল রয়েছে। এই সৃজনশীল নিয়েই মূলত আজকে আমার আলোচনা। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল আলোচনা করার আগে তোমাদের আগে ভালোভাবে জানা দরকার সৃজনশীল কিভাবে লিখতে হয়। আমি তোমাকে ইতিমধ্যে দুইটি সৃজনশীল ক্লাস নিয়েছি। দুটি সৃজনশীল ক্লাসে তোমাদেরকে আমি এ ব্যাপারে একটি ধারণা দিয়েছি। তারপর আরেকবার আজকে আমি তোমাদের সামনে আবার ধারণা দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল লেখার জন্য ক নাম্বারে সাধারণত এক লাইনে যথেষ্ট। যদি বক্তব্য শেষ না হয় সেক্ষেত্রে দেড় লাইন লিখলে চলবে। দ্বিতীয় যে প্যারাটি, দ্বিতীয় যে খ নাম্বার সৃজনশীল, সেখানে দুইটি প্যারাই হবে। দ্বিতীয় প্যারায় অবশ্যই চার থেকে পাঁচ লাইন লিখবে। এরপরে গ নাম্বারে তিনটি প্যারাই উত্তর সমাপ্ত করতে হবে। প্রথম প্যারায় এক লাইন, দ্বিতীয় প্যারায় চার থেকে পাঁচ লাইন এবং শেষ প্যারায় দশ এগারো বারো লাইন লিখলে চলবে। প্রিয় শিক্ষার্থী, ঘ নাম্বারে অবশ্যই চার প্যারা করতে হবে। প্রথম প্যারায় এক লাইন, দ্বিতীয় প্যারা চার থেকে পাঁচ লাইন, তৃতীয় প্যারা বারো তেরো চোদ্দো লাইনের মধ্যে লিখলেই যথেষ্ট এবং শেষ প্যারায় তিন থেকে চার লাইন। শেষ প্যারাটা খুব গুরুত্বপূর্ণ, তোমার সুচিন্তিত মতামত ওখানে উল্লেখ করবে। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল নিয়ে আমি আলোচনা করলাম। এখন আমরা আসি আমাদের আলোচ্য সৃজনশীল। সৃজনশীলের দুটি উদ্দীপক রয়েছে। প্রথম উদ্দীপক দুটি লাইন, দুটি কবিতা। যেমন প্রথম উদ্দীপকে উল্লেখ আছে, ঝড়ের রাত্রে বৈশাখী দিনে বর্ষার দিনে দুর্দিনে অভিযাত্রিক নির্ভীক তারা পথ লয় ঠিক চিনে। হয়তো বা ভুল তবু হয় নাই তরুণের তাজা প্রাণ, পথ হারালেও হার মানে না কো করে চলে সন্ধান। অন্য পথের মুক্ত পথের সন্ধানে আলো জ্বালে বিনিদ্র আঁখি তারকার সম পথে পথে তারা চলে। দ্বিতীয় উদ্যোগকে, ওরা কেড়ে নিতে চায় বুকের স্বপ্ন মায়ের মুখের ভাষা, ঝরিয়ে রক্ত ভাইয়ের প্রাণ হৃদয়ের ভালোবাসা। যে কেউ তো আজ সাহসী যৌবন অন্যে আননব উত্থান, দ্রোহের আগুনে পোড়াও ওদের গাও বিজয় গান। প্রিয় শিক্ষার্থী, এখানে দুটি উদ্দীপকের বিষয় তোমাদের আগে বুঝতে হবে, তাহলে তোমাদের সৃজনশীলটি ভালোভাবে আনসার করতে পারবে। তো আমি এই দুটি উদ্দীপকের বিষয়ে আলোচনা করার আগে আমি ক আর খ এ দুটি একটু আলোচনা করছি। তারপরে সৃজনশীল যখন গ আর ঘ আলোচনা করব তখন এটি আমি তোমাদেরকে বুঝিয়ে বলব। কনাবার বলেছে, একুশের গান কবিতাটি কোন শহীদের স্মরণে লেখা হয়েছে? একুশের গান কবিতাটি ভাষা শহীদদের স্মরণে লেখা হয়েছে। খনাবার প্রশ্ন, সেই আধারের পশুদের মুখ চেনা চরণটি ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, সেই আধারে পশুদের মুখ চেনা কবিতাটিতে পাকিস্তানি হানাদার বাহিনীদের কথা এখানে উল্লেখ করা হয়েছে, যারা এদেশের সাধারণ মানুষের উপর, ভাষা শহীদদের উপরে নির্মম গুলি চালিয়েছিল, অত্যাচার নির্যাতন করেছিল। তারা আমাদের মুখের ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল, বাংলা ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল। এর জন্য তারা বিভিন্ন অত্যাচার নির্যাতন, মায়ের বুক খালি, বোনের চোখে অশ্রু ঝরিয়েছিল, এই জন্য তাদেরকে পশুর সাথে তুলনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এইভাবে লিখলেই তোমাদের দ্বিতীয় খ নাম্বার উত্তরটি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা যে উদ্দীপক দুটি আলোচনা বলেছিলাম সেই উদ্দীপক দুটি নিয়ে আলোকপাত করছি। ওখানে আসলে ঝড়ের রাত্রে আমরা জানি ঝড়ের রাতে কেমন দুর্দশাগ্রস্ত রাত, বৈশাখীর দিনে কাঠ ফাটা রোদ, বর্ষার দুর্দিনে মানে সারাদিন বৃষ্টি হয়। অভিযাত্রী যারা তারা সাহসী, তারা পথ ঠিক চিনে নেয়, অর্থাৎ ঠিক পথে তারা অগ্রসর হয়। তাদের ভুল হতে পারে কিন্তু তারা ভয় পায় না, রক্ত দিতে ভয় পায় না, জীবন দিতে তারা ভয় পায় না, সঠিক পথে তারা চলে। তারা অন্য যে কোনো পথ খুঁজে বের করে, স্বাধীন পথ সন্ধানে, আলো সন্ধানে তারা ঠিকই খুঁজে বের করে। তারা দিন রাত তারা পথ চলতেই থাকে।
এটা হলো প্রথম উদ্যোগ। দ্বিতীয় উদ্যোগকে ভাষা আন্দোলন সম্পর্কে বলা হয়েছে, ভাষা শহীদদের স্মরণে বলা হয়েছে, যারা নিজের ভাষাকে, মায়ের ভাষাকে, মুখের ভাষাকে রক্ষার জন্য জীবন দিয়েছিল, তাদের কথা এখানে বলে। তারা নব উত্থান নিয়েছে, তারা বিজয় নিয়ে এসেছে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা গ নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সামনে এতক্ষণ ক খ নিয়ে আলোচনা করলাম, এ পর্যায়ে সৃজনশীল গ নম্বর নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, উদ্দীপকটা আমি তোমাদের আগে একটা ধারণা দিয়েছি, এবার গ নম্বরে যে কথাটি বল প্রশ্নটি করেছে সেটি হচ্ছে, উদ্দীপক দুইয়ের আলোকে একুশের গান কবিতায় বর্ণিত ওরা এদেশের নয় চরণটি ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, আমরা জানব দুই নম্বর চরণে কি বলেছে, এটার জ্ঞানমূলকটা কি হবে। এক কথা, আসলে উদ্দীপক দুই এবং একুশে কবিতায় ওরা এদেশের নয় দ্বারা সাধারণত পাকিস্তানি শাসক গোষ্ঠী তথা তাদের নেলিয়ে দেওয়া পাকিস্তানি বাহিনীকে সাধারণ কথা এখানে বলা হয়েছে, পাকিস্তানি হানাদারদেরকে কথা এখানে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় পারায় তোমরা চার থেকে পাঁচ লাইন লিখবে এইভাবে, উদ্দীপক দুয়ে এখানে ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে, মুখের ভাষার জন্য যারা জীবন দিয়েছে, জীবন যৌবন নব উত্থান এনেছে, বিজয় যারা এনেছে। একুশের গান কবিতায়ও ভাষা আন্দোলনের সম্পর্কে ওরা এদেশের নয় অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক এদেশের জনগণের অত্যাচার নির্যাতন যখন হয় তাদের প্রতিবাদ মুখর হয়েছিল, সেই কথাটি এখানে বোঝানো হয়েছে। এরপরে তৃতীয় প্যারায় তোমরা ডিটেলস লিখবে, ডিটেলস লেখার ক্ষেত্রে লিখবে, 1952 সালের ভাষা আন্দোলনে এদেশের ছাত্র জনতা সবাই রুখে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। পাকিস্তানের চেয়েছিল এদেশের বাংলা ভাষাকে চিরতরে নিস্তব্ধ নিথর করে দিতে, কিন্তু এদেশের ছাত্র জনতা সেটা মেনে নেয়নি, তারা প্রতিবাদ মুখর হয়েছিল, তারা জীবন দিয়েছিল, তারা বুকের রক্ত দিয়েছিল মায়ের মুখের হাসি ফেরানোর জন্য, তারা যা করা দরকার তাই করেছিল, এবং এর বিনিময়ে ওরা এদেশে তরুণ ছাত্রদের রক্ত ঝরিয়েছিল, মায়ের বুক খালি করেছিল, বোনের চোখ বেরে পানি বের করে দিয়েছিল, কিন্তু তারপরেও এদেশে দামাল ছেলেরা রুখে যায়নি। পক্ষান্তরে এই উদ্দীপকেও একই কথা বলা হয়েছে যে পাকিস্তানি হানা তারা কেড়ে নিতে চেয়েছে, তারা কেড়ে নিতে চায় বুকের রক্ত, বুকের স্বপ্ন, মায়ের মুখের ভাষা অর্থাৎ মাতৃভাষাকে পাকিস্তানি হানাদার বাহিনীরা 1952 সালে কেড়ে নিতে চেয়েছিল, তারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চেয়েছিল, কিন্তু এদেশের দামাল ছেলেরা রক্ত দিয়েছিল, এদেশের মায়েদের বোনের ভাই রক্ত দিয়েছিল হৃদয়ের ভালোবাসা উজাড় করে দিয়ে, এবং জেগে উঠেছিল এদেশের সাহসী যুবকরা যারা নব উত্থান করে এনেছিল, তারা বিদ্রোহের আগুনে পাকিস্তানি হানাদারদের তাও পুড়িয়ে দিয়েছিল। অর্থাৎ এই কথাগুলো এখানে বলা হয়েছে, এভাবে তোমরা লিখবে। এরপর আসো তৃতীয় সৃজনশীল গ নাম্বার, প্রথম উদ্দীপকের যিনি অভিযাত্রিক তিনি একুশের গান কবিতার ভাষা সহিত বিশ্লেষণ করো। প্রথম উদ্দীপকের যিনি অভিযাত্রিক তিনি একুশের গান কবিতার ভাষা সহিত কথাটি অত্যন্ত যুক্তিযুক্ত, কারণ এখানে উদ্দীপকের অভিযাত্রিক হচ্ছে সেই ব্যক্তি যে প্রচণ্ড ঝড়, বৈশাখ মাসে প্রচণ্ড তাপ, বর্ষার দুর্দিন, প্রচণ্ড মানে বৃষ্টি বাদল হয়, সেই সময়ও যারা অভিযাত্রিক তারা নির্ভীক পথে এগিয়ে যায়, তারা তাদের ভুল হতে পারে কিন্তু তারা তাদের প্রাণ দিতে তারা কোনো ভুল করে না, পথ হারালেও তারা তাদের কোনো ভয় করে না, তারা সন্ধান তাদের পথ মুক্তির পথ ঠিকই তারা আলো জ্বালিয়ে বের করে নেয়। অর্থাৎ এখানে ভাষা শহীদের কথা বলা হয়েছে। ঠিক সেরকম কবিতারও একুশের গান কবিতায় মূলত এই কথাগুলোই বলা হয়েছে, তোমরা এই কথাগুলো দ্বিতীয় প্যারায় লিখবে সাজিয়ে গুছে, কমপক্ষে চার থেকে পাঁচ লাইন। তৃতীয় প্যারা তোমরা একটু ডিটেলস করবে, উদ্দীপকের কথাগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করবে, এর সাথে সাথে একুশের গান কবিতার মূল ভাব অর্থাৎ কী বলতে চেয়েছে সেই কথাগুলো তোমরা ডিটেলস দেওয়ার চেষ্টা করবে, তাহলে কি হবে তোমাদের সৃজনশীলটি পরিপূর্ণ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ সৃজনশীল নিয়ে আলোচনা করলাম,
আশা করছি তোমরা সৃজনশীলটি ভালোভাবে বুঝতে পেরেছ এবং সেই অনুযায়ী তোমরা পরীক্ষায় উত্তর দেওয়ার চেষ্টা করবে। কারণ অনেক সময় দেখা যায় তোমরা লেখার ক্ষেত্রে কিছু তারতম্য করো, অনেকে দেখা যায় যে আংশিক বা অসম্পূর্ণ বা জ্ঞানমূলক ভুল করো, এদিকে তোমাদের সতর্ক থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।